নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। আজকের রেসিপি হচ্ছে রুই মাছের কোরমা। রুই মাছের কোরমা করার জন্য আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি, যেটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবো বলে। এমনিতে আমি রান্নাটার মধ্যে হলুদ দেব না, শুধু এই ভাজার জন্য যেটুকু হলুদ দেবা সেটুকুই আমি ইউজ করেছি। এবার দেখুন, আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। যেহেতু কোরমা, আমার একটুখানি বেরেস্তার জন্য পেঁয়াজ লাগবে। আমি বড় সাইজের একটা পেঁয়াজ, দেখুন, একদম ঝিরি ঝিরি করে কুচি করে নিয়েছি। এটা আমি একদম ব্রাউন করে ভেজে তুলে নেব। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজটা ছেড়ে লাল করে ভেজে তুলে নেব। এর মধ্যে আমি হাফ চামচের মতন নুনও অ্যাড করে দিচ্ছি। এবার এটা মিনিট পাঁচেকের মতন ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, দেখছেন ব্রাউন। একদম বেশি কালচে ব্রাউন করবেন না, তাহলে একটুখানি তিতো তিতো স্বাদ চলে আসবে। এবার আমি এটা তুলে নেব। এটা সুন্দর এইভাবে দেখুন, খুব সুন্দর ভাবে ভাজাটা হয়ে গেছে। এটা আমি তুলে রাখলাম। এবার আমি এই কড়াইতে, তেলটা গরমই আছে, এর মধ্যে আমি এক এক করে মাছটা ছেড়ে দেবো। আমার মাছ একটু বেশি আছে, আপনারা আপনাদের পরিমাণে করবেন, হ্যাঁ, যার জন্য আমাকে দুধ হাতে মাছটা ভেজে আমি তুলে দেব। দেখুন, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। খুব ব্রাউন করে ভাজবেন না, একটু হালকা হালকা করবাই না, খুব কড়া ভাজাটা ঠিক মানায় না। এরপর আমি এখানে মাছগুলো সব তুলে নেওয়ার পর ওই কড়াইতে তেল গরমই আছে, সেখানে আমি একটু ফোড়ন দেবো। ফোড়নের জন্য আমি একটা তেজপাতা দুটো খন্ড করে নিয়েছি, তিনটা শুকনো লঙ্কা নিলাম, একটা গোটা দারচিনি দু খন্ড করে নিলাম, আর একটু যে গরম মশলার মধ্যে থাকে শাহি জিরে, একটু গোটা গোলমরিচ, ওগুলো সব একসাথে একটু নিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম। এর একটা একটু মিষ্টি গন্ধ বেরোবে। ততক্ষণ আমি, দেখুন, এখানে দুটো পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে দুটো টমেটো, আমি 1 ইঞ্চির মতন আদা আর 5-6টা রসুন একসাথে পেস্ট করে এর মধ্যে নিয়েছি। এই বাটিটার মধ্যে, দেখুন বাটিটা এখানে রাখলাম, এর মধ্যে আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা সাদা হবে, 2 চামচের মতন করলাম, যেহেতু এটা সাদা হবে, যার জন্য এর মধ্যে আমি না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, না আমি হলুদ দেব, কেন কোরমাটা একটু সাদাই হয়। আর আমি ছোট 1 চামচ নুনও অ্যাড করলাম। এটাকে ভালো করে মিশিয়ে আমি, তেলের গরম হয়ে গেছে তেলটা, ফোড়নটাও দেখুন একটা মিষ্টি, বেশ, আপনারা বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি, একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে এই পেস্টটাকে মিলিয়ে দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এটাকে মিনিট 5-এর মতন আমার খুব ভালোভাবে কষাতে হবে। মিনিট 5-এক একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা বেশ সুন্দর কষে গেছে, চারদিক থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি এখানে 50 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা একটা কাপের মধ্যে নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন, আর ফ্লেমটা গ্যাসের খুব কমিয়ে দেবেন, না তো না, টক দই দেবার সময় একটু কেটে যাওয়ার চান্স থাকে। এই গ্লাসটাকে আমি ধুয়ে জলটা দিই। এটাকে ভালোভাবে আবার তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা বেশ সুন্দর কষে গেছে, দেখতে পাচ্ছেন চারদিক থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমার আর একটা জিনিস মেলাতে হবে। এখানে আমার 10-12টার মতন কাজু আছে, আর টেবিল 2 চামচ মতন মগজ দানা, এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, এটাও এর সঙ্গে মিলিয়ে দেবো। এই বাটিটা ধুয়েও একটু জলটা দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর আবার তেল ছাড়া পর্যন্ত আমাকে কষাতে হবে। এই সময় বন্ধু আমি একটুখানি মিষ্টি 1 চামচ অ্যাড করব, এটা ব্যালেন্সটা রাখার জন্য।
আপনারা আপনারা যদি দিতে চান দেবেন, না হলে নাও দিতে পারেন। মাছে অনেকে নুন পছন্দ করে না, তবে কোরমা তো একটু নুন মিষ্টিটা ব্যালেন্সটা দরকার হয়। আমি যার জন্য এখানে ছোট এক চামচ চিনি অ্যাড করছি। এবার আমি তেল ছাড়া পর্যন্ত এটা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু উষ্ণ গরম জল অ্যাড করবেন, একদম ঠান্ডা করবেন না, তাহলে টেম্পারেচারের সাথে ঠিক হবে রান্না। আপনারা বুঝে করবেন কেন এটা খুব ঝোল হবে না, তবু একটু জল দেবেন, কেন বাদাম বাটা আছে তো ওটা একটু ঠিক হয়ে যায় ঠান্ডা হলে। দেখুন এরকম আমি কফি কাপে এক কাপ জল অ্যাড করব। এবার আমি এখানে মাছগুলো অ্যাড করে ছেড়ে দেব, একটু কমিয়ে দেবেন, না তো বাদাম আছে না বাইরে গ্যাসটা দেখবেন নোংরা হয়ে যাবে, ফেটে এত ছিটতে থাকবে। এটা করে আপনারা দেখবেন ভীষণ সুন্দর লাগে খেতে, মানে রেস্টুরেন্ট স্টাইলের দেখবেন যে ঘরেই মনে হবে যেন আমি রেস্টুরেন্টে বসে খাচ্ছি। এই তেলটা যে ভাজা ছিল ওটা আমি এর মধ্যে একবার করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন খাচ্ছেন বন্ধুরা। দেখুন এবার আমি মিনিট পাঁচে ফুটতে দেবো। হ্যাঁ, তবে হ্যাঁ এই সময়টা আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন, যদি লাগে তাহলে নুন মিষ্টিটাও দিয়ে দেবেন। আর একটা কাঁচা লঙ্কা আমি দু খণ্ড করে এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি ফুটে গেলে, বেশি ফুটতে সময় লাগবে না, মিনিট চার পাঁচে রাখলে ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে, বেশ সুন্দর ফুটে উঠেছে, দেখছেন চারদিকে তেলও ছেড়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা বেরেস্তাটা ভেজে তুলেছিলাম সেটা অল্প এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি পুরোটা দিচ্ছি না, সার্ভ করার জন্য সাজাবার জন্য একটুখানি রাখছি। আর একটু আপনারা এই সময় গরম মশলাও দিতে পারেন, আমি গরম মশলাটা না দিয়ে, আমি এখানে বললাম না আপনাদেরকে আমি একটু রেস্টুরেন্ট স্টাইলের করব, যার জন্য এর মধ্যে আমি টেবিল চামচের এক চামচ কেওড়া জল অ্যাড করছি। এটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ আসবে না বিরিয়ানি বিরিয়ানি, মনে হবে ঘরে বসেই আপনি রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। এবার আমি এটাকে দু মিনিটের জন্য একটু ঢেকে ব্যাস নামিয়ে দেবো। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে রুই মাছের কোরমা। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে রুই মাছের কোরমা, আমি এবার নামিয়ে নিয়েছি সার্ভ করবো। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না।